বিশালগড়ের জাঙ্গালিয়াস্থিত বিশ্বপ্রিয় ক্লাবের উদ্যোগে রবিবার অনুষ্ঠিত হয়ে গেল এক স্বাস্থ্য শিবির। এই স্বাস্থ্য শিবিরে আগরতলা থেকে আয়ুর্বেদ সংস্থার ডায়েটিশিয়ানরা রোগীদের বিভিন্ন ফুড সাপ্লিমেন্ট এবং অন্যান্য আয়ুর্বেদিক ওষুধ বিনামূল্যে প্রদান করেছে। স্বাস্থ্য শিবির শেষে বিস্তারিত জানিয়েছেন ক্লাবের উদ্যোক্তারা। আমরা বিশ্বপ্রিয় ক্লাবের পক্ষ থেকে যে আমাদের যে সামাজিক কর্মকাণ্ডগুলো জারি রাখি তারই অঙ্গ হিসাবে যেমন আমরা দুর্গাপূজা করেছি, সমামায়ের আরাধনা করেছি, বর্তমানে আমরা একটা চিকিৎসা শিবিরের আয়োজন করেছি যেখানে ভারতীয় প্রাচীন যে আয়ুর্বেদিক শাস্ত্র আছে সেই আয়ুর্বেদিক চিকিৎসার মাধ্যমে এই আমাদের ক্লাবে আজকে এলাকার বিভিন্ন অংশের মানুষ এসে তাদের 39টা রোগের যে ধরনের চিকিৎসা নিতে পারেন বা পরিষেবা নিতে পারেন সেই ব্যবস্থা আমরা এখানে করেছি। এখানে ডাক্তাররা আছেন, সকাল থেকেই তারা আছেন, সকাল থেকে অনেক লোক এসেছে এবং সন্ধ্যা অবধি আজকে এই পরিষেবা থাকবে। আপনাদের মাধ্যমে আমরা একটাই বার্তা দিতে যাই যে আমরা বিশ্বপ্রিয় ক্লাব, এটা কোনো পূজা কেন্দ্রিক ক্লাব না, এটা একটা সামাজিক সংগঠন। এই ক্লাবের মাধ্যমে